গুড মর্নিং স্টুডেন্টস, গুড আমরা মর্নিং ম্যাম। আমরা আজকে এডুকেশনাল টেকনোলজির যে ইউনিট 3 আছে সেখান থেকে একটা ইনস্ট্রাকশনাল টেকনিক আমাদের যখন টিচিং লার্নিং প্রসেসে সেটা ব্যবহার করা হয় সেই কৌশল সম্বন্ধে কিছুটা জানব। এই কৌশলের নাম হচ্ছে দলবদ্ধ শিক্ষণ কৌশল অথবা যৌথ শিক্ষণ কৌশল বা টিম টিচিং। টিম অর্থাৎ এখানে গ্রুপ অফ টিচার্স প্রেজেন্ট থাকে, তারা সকল শিক্ষার্থীর সামনে হয় একটি বিষয় নিয়ে অথবা বেশ কয়েকটি নানান বিষয় নিয়ে আলোচনা করে থাকেন। এবার এই টিম টিচিং এর কিছু ডেফিনিশন আমরা শুনব এবং সেই ডেফিনিশন থেকে আমরা দলবদ্ধ শিক্ষণ বা যৌথ শিক্ষণের যে বিশেষ বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স গুলোকে আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব। প্রথমত আমাদের দলবদ্ধ শিক্ষণ সম্বন্ধে আর এ সিঙ্গার বলেছেন যে দলবদ্ধ শিক্ষণ হলো এক ধরনের ব্যবস্থাপনা যেখানে দুই অথবা ততোধিক শিক্ষক উপযোগী ও সহমতের ভিত্তিতে গঠিত শিক্ষণ পরিকল্পনার মাধ্যমে এক বা একাধিক শিক্ষার্থীর দলকে সহযোগিতার ভিত্তিতে শিখতে সাহায্য করে এবং মূল্যায়ন করে থাকেন এবং এর জন্য এমন সময় নির্দিষ্ট করা হয় যাতে দলের সদস্যদের নির্দিষ্ট যোগ্যতাগুলির সুবিধা নেওয়া যায়। অর্থাৎ এখানে বলা হলো যে যেটা আর এ সিঙ্গারের ডেফিনিশন আমরা শুনলাম সেখানে আমরা যদি কিছু ছোট ছোট অংশে ভেঙে নিই এই ডেফিনিশনকে, যে অংশগুলো উঠে আসে সেগুলো দেখতে পাচ্ছি। দলবদ্ধ শিক্ষণ হচ্ছে এক ধরনের শিক্ষণ ব্যবস্থাপনা, এটা একটা শিক্ষণ কৌশল বলতে পারি, কিন্তু কখনোই এটা একটা শিক্ষণের পদ্ধতি নয়। আমরা যখন মেথডস অফ টিচিং পড়ছিলাম তখন সেখানে আমরা লেকচার মেথড, আমরা ডেমনস্ট্রেশন মেথড, প্রজেক্ট মেথড এই কথাগুলো উল্লেখ করেছিলাম, কিন্তু আমাদের দলবদ্ধ শিক্ষণ এটা কোনো বিশেষ পদ্ধতি নয় বা মেথড নয়, এটা হলো এক ধরনের টেকনিক বা কৌশল যেখানে আমরা অনেকগুলো শিক্ষককে একত্রিত অবস্থায় দেখতে পাচ্ছি এবং তারা যে শিক্ষণ পরিকল্পনা করছেন সেই শিক্ষণ পরিকল্পনাটা একজন শিক্ষার্থীর জন্য হতে পারে, মানে একজন শিক্ষার্থীর দলকে হতে পারে, একটা শিক্ষার্থীর দল, অথবা সেখানে বহু ধরনের শিক্ষার্থীর দল উপস্থিত আছে, তাদের সহযোগিতার ভিত্তিতে এই টিম অফ টিচার তাদেরকে কিছু শেখাতে সাহায্য করছেন এবং সাহায্য করবার পর তারা কি কি শিখলো সেই বিষয়গুলো সম্বন্ধে কিছু প্রশ্নোত্তরের মাধ্যমে তারা মূল্যায়ন করছেন। তাহলে এইভাবে আমরা দলবদ্ধ শিক্ষণকে করে থাকি। কার্লো ওলসন তিনি বলেছিলেন দলবদ্ধ শিক্ষণ হলো এক ধরনের নির্দেশ দানের পরিস্থিতি যেখানে কতকগুলো পরিপূরক শিক্ষণ দক্ষতার অধিকারী দুই বা ততোধিক শিক্ষক দল গঠনের কৌশল ও নমনীয় সিডিউলের মাধ্যমে একটিমাত্র শিক্ষার্থীর দলের জন্য এবং নির্দিষ্ট নির্দেশ দানের সঙ্গে পরিচিত হওয়ার জন্য সহযোগিতার ভিত্তিতে নির্দেশ দানের পরিকল্পনা করেন এবং বাস্তবায়িত করেন। এখানে বলা হলো যে এটি একটি পরিপূরক শিক্ষণ দক্ষতার অধিকারী যে দুই অথবা ততোধিক শিক্ষক মণ্ডলীরা রয়েছেন তারা একটা নির্দেশ দানের পরিস্থিতি বা পরিবেশ গঠন করে, যে পরিবেশের মধ্যে একটা নির্দিষ্ট সিডিউলের মধ্যে দিয়ে, সিডিউল অর্থাৎ কার পরে কি কি পড়ানো হবে, কোন টিচার কখন কোন বিষয় নিয়ে, একটাই বিষয় কিন্তু বিষয়টার কোন দিকটা ধরে আলোচনা করবেন সেটা তাদের মধ্যে একটা শিডিউল করা থাকে এবং কত সময় ব্যাপী তার কথা বলা চলবে। এইভাবে শিক্ষকদের এবং শিক্ষার্থীদের সাথে একটা সহযোগিতার ভিত্তিতে
কিছু নির্দেশ দান করা হয়ে থাকে এবং নির্দেশ দানের পর সেটাকে বাস্তব রূপ দিয়ে তার মূল্যায়ন করা হয়। ডেভিড বারউইক বলেছেন যে দলবদ্ধ শিক্ষণ বা যৌথ শিক্ষণ হচ্ছে এক ধরনের সংগঠন যাতে শিক্ষক মণ্ডলীর প্রত্যেকে সম্ভাব্য সব রকম উৎস, অনুরাগ ও বিশেষজ্ঞমূলক জ্ঞানকে একত্রিত করে যাতে স্কুলের সুযোগ সুবিধার এবং শিক্ষার্থীদের চাহিদার উপযোগী কাজের নকশা রচনা ও বাস্তবায়িত করা যায়। কারণ সিলেবাসের মধ্যে দেখা যায় যে নানা ধরনের বিষয়গুলোকে ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে, কিন্তু যখন শিক্ষক মণ্ডলী একসাথে উপস্থিত হন তখন তারা কি করেন, তখন সেই সিলেবাসের মধ্যে ছড়িয়ে থাকা বস্তুগুলোকে একসাথে করে নিয়ে তারা তারা একটা একটা ধাপে একটা একটা পর্যায়ে বাছাই করে নিয়ে শিক্ষার্থীদের সামনে বিশেষ ধরনের যে উদ্দেশ্যগুলো রয়েছে সেগুলো পূরণ করতে সাহায্য করে। আমরা প্রত্যেকে যদি আমাদের পেডাগজি পেপারটা যেখানে আমরা লিখেছিলাম আমাদের জ্ঞানমূলক উদ্দেশ্য, বোধমূলক উদ্দেশ্য, প্রয়োগমূলক উদ্দেশ্য এবং আমাদের দক্ষতামূলক উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের কথা যদি আমরা মাথায় রাখি তাহলে জানবো যে একজন শিক্ষক হয়তোবা তার হয়তো হয়তো তিনি দুটো বা তিনটে উদ্দেশ্য পূরণ করতে পারলেন কিন্তু সম্পূর্ণভাবে নয়, তার জন্য হয়তো অন্য শিক্ষকের প্রয়োজন পড়লো। তাই স্কুলের সুযোগ সুবিধার জন্য এবং শিক্ষার্থীদের যে চাহিদা, কারণ কোন শিক্ষার্থী হয়তো শিক্ষকের কাছ থেকে আরো বেশি পরিমাণে কিছু জানতে চাইছে, হয়তো সেটা প্র্যাকটিক্যাল হাতে কিভাবে করতে হয় সেটা জানতে চাইছে, অর্থাৎ দক্ষতামূলক উদ্দেশ্য সে পূরণ করতে চাইছে, সেটা বইয়েতে বইয়ে হয়তো লেখা আছে কিন্তু প্র্যাকটিক্যাল তাকে কেউ দেখিয়ে দেয়নি, তিনি তখন সেই যৌথ শিক্ষণের মধ্যে থাকা যে শিক্ষক প্র্যাকটিক্যাল করে দেখাতে পারবেন তিনি এগিয়ে আসবেন এবং শিক্ষার্থীদের সামনে দাঁড়িয়ে সেটা দক্ষতামূলক উদ্দেশ্য পূরণ করার উদ্দেশ্যে তিনি কি করবেন, সেটা সামনাসামনি চোখের সামনে সেটা পরীক্ষামূলক ভাবে দেখিয়ে দেবেন। তাহলে দেখা যাচ্ছে জ্ঞানমূলক, বোধমূলক, দক্ষতামূলক এবং প্রয়োগমূলক যে উদ্দেশ্যগুলো রয়েছে সেখানে সেটা শুধু হাতে কলমে শিখিয়ে দিয়ে, মানে হাতে কলমে তো শেখাচ্ছেই তাকে, নানা ধরনের থিওরিটিক্যাল যে ব্যবহারিক দিকগুলো রয়েছে এবং থিওরিটিক্যাল যে পাঠগুলো রয়েছে সেগুলো তারা পুরোটাই কভার করছেন। তাহলে সব দিক থেকে উদ্দেশ্যগুলো কিন্তু এই শিক্ষকের যে টিম, গ্রুপ অফ টিচার্স রয়েছে তারা কিন্তু পূরণ করার চেষ্টা করছেন, এটাই তাদের উদ্দেশ্য দলবদ্ধ শিক্ষণের ক্ষেত্রে। তাহলে এই যে ডেফিনিশনস গুলো আমরা আলোচনা করলাম সেগুলো থেকে আমরা যে বৈশিষ্ট্যগুলো পেয়ে যাই সেটা আমরা নিজেরাই বলতে পারবো দলবদ্ধ শিক্ষণের যে ক্যারেক্টারিস্টিক্স। প্রথম কি, প্রথম বলেছিলাম যে দলবদ্ধ শিক্ষণের যে পদ্ধতি বা যে টেকনিক সেটা কিন্তু কোনো শিক্ষণ পদ্ধতির মধ্যে পড়ে না। আমরা কখনোই একে লেকচার মেথড, ডেমনস্ট্রেটিভ মেথড, প্রজেক্ট মেথড অথবা আরো যে সমস্ত আবিষ্কার পদ্ধতি অর্থাৎ ডিসকভারি মেথড, ডাল্টন পদ্ধতি, এই সমস্ত যে মেথড গুলোর নাম আমরা জানি সেগুলোর সাথে কিন্তু এটাকে একসাথে ফেলবো না। এটা একটা কৌশল, যে কৌশলের মধ্যে অনেক ধরনের শিক্ষক একসাথে যৌথভাবে উদ্যোগ নিয়ে শিক্ষার্থীর সামনে একটি বিষয় অথবা নানান বিষয় নিয়ে আলোচনায় সংযোগ মানে অংশগ্রহণ করেন। এটা শিক্ষার্থীর বিভিন্ন উদ্দেশ্যকে সম্পূর্ণভাবে সামগ্রিক রূপ দেওয়ার জন্য করে থাকে, তাই এটা কোনো বিশেষ ধরনের শিক্ষণ পদ্ধতি হতে পারে না। এটা একটা সংগঠিত পরিবেশ রচনা করে, একটা সংগঠিত পরিস্থিতি রচনা করে যেখানে শিক্ষার্থীদের মনে নানান ধরনের প্রশ্নের আবির্ভাব ঘটে। কারণ সে শুধু জ্ঞানমূলক উদ্দেশ্য পূরণ করতে সে প্রশ্ন করে না, কাকে বলে, কি হয়, কেন হয়, এই প্রশ্নগুলো কিন্তু তার এই কাকে বলের সাথে সাথে চলে আসে এবং কিভাবে সেটা দৈনন্দিন তার প্র্যাকটিক্যাল লাইফে সে প্রয়োগ করবে দক্ষতার সাথে সেটাও সে কিন্তু শিক্ষকদের কাছ থেকে জানতে চায়। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যৌথ শিক্ষণ বা দলবদ্ধ শিক্ষণ
বিশেষ শিক্ষণ পদ্ধতি হিসেবে না কাজ করে একটা শিক্ষণ কৌশল হিসেবে শিক্ষার্থীর সামনে আমরা যখন তুলে ধরি, তখন তাদের বিভিন্ন ধরনের উদ্দেশ্য পূরণ করতে পারি। দ্বিতীয় আমরা বৈশিষ্ট্য হিসেবে বলতে পারি যে এটি এক ধরনের শিক্ষণ পরিস্থিতির ব্যবস্থাপনা, যেখানে দুই বা তার চেয়ে বেশি সংখ্যক শিক্ষক কাঙ্ক্ষিত যে উদ্দেশ্যগুলো রয়েছে সে অর্জন করবার চেষ্টা করেন, এবং তাদেরকে দেখা যায় যে নানা ধরনের গবেষণামূলক কাজে নিযুক্ত করছেন, এবং তারা যাতে অনেক ধরনের প্রজেক্ট ওয়ার্ক করতে পারে, তাদের মধ্যে যেন একটা কিউরিওসিটি জাগে আরো জানবো তারা। অনেক ক্ষেত্রে এই যৌথ শিক্ষণের মধ্যে দিয়ে আমরা লাইব্রেরি ওয়ার্ক করাই, বিভিন্ন ধরনের বই তাদেরকে আমরা ডিস্ট্রিবিউট করি এবং সেই বইগুলো তারা পড়তে থাকে। পড়বার পর তাদের মনে যে প্রশ্নগুলো আসলো, সেই প্রশ্নগুলো আমাদের টিম টিচিং এর টিচাররা সেই উত্তর তারা দেবেন, কারণ বইগুলো তাদের মারফতই শিক্ষার্থীর কাছে পৌঁছে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে শুধু জ্ঞান বৃদ্ধি উদ্দেশ্য নয়, তাদের মধ্যে বোধ তৈরি করো, তাদের মধ্যে প্রয়োগমূলক দিক তৈরি করো এবং দক্ষতাকে বাড়িয়ে তোলো। এই সমস্ত উদ্দেশ্যগুলোকে নিয়েই আমরা কিন্তু একটা টিম অফ টিচার তারা কিন্তু প্রেজেন্ট করতে শুরু করে। এখানে বৈশিষ্ট্য আরো একটা বলা যেতে পারে, যেখানে একজন শিক্ষক যদি কম জ্ঞান বা কম জানা যিনি রয়েছেন, অথবা তিনি হয়তো ভালোভাবে সেটাকে বর্ণনা দিতে পারেননি, সেই শিক্ষকের যে যে একটা ল্যাকিং বা গ্যাপ রয়ে গেছে শিক্ষার্থীদের কাছে, ঠিক মতো তার যে বিষয়বস্তু সেটা তিনি ঠিক মতো বলতে পারেননি, তো সেই গ্যাপটা কিন্তু পূরণ হয় অন্য শিক্ষক মাধ্যম দিয়ে। তাহলে যৌথ শিক্ষণের কিন্তু আরো একটি বৈশিষ্ট্য যে একজন শিক্ষকের যে কি বলবো ল্যাকিং রয়েছে, যে ফাঁক রয়েছে, সেই ফাঁকটাকে কিন্তু দুর্বলতা রয়েছে, সেই দুর্বল জায়গাগুলো আরো একজন শিক্ষক বা আরো কিছু শিক্ষক সেই দুর্বল জায়গাগুলোকে পূরণ করতে সাহায্য করে থাকেন। এতে শিক্ষার্থী কিন্তু অনেক বেশি লাভবান হয়, কারণ তার যে বিষয়টা নিয়ে তার কঠিন তৈরি মানে কঠিন লেগেছে বা সমস্যা তৈরি হয়েছিল, সেই তার হয়তো ক্লাস টিচার সেটা হয়তো উত্তর দিতে ব্যর্থ হয়েছিলেন তার দুর্বলতার কারণে। এবার যখন অন্য টিচারের কাছ থেকে তার সেই উত্তর পেয়ে গেল, তখন তার মধ্যে কিন্তু নতুন প্রেরণা জাগলো, এবং এই প্রেরণা তাকে কিন্তু নতুন কিছু তৈরি করবার একটা উৎসাহ তার মধ্যে জাগাতে পারবে। তাহলে এইভাবে আমরা টিম টিচিং কে বিভিন্ন ধরনের কি বলবো কৌশল গুলোকে ব্যবহার করে, এবং বিভিন্ন ধরনের শিক্ষক তাদের নিজ নিজ যে শিক্ষণ শৈলী ব্যবহার করে শিক্ষণীয় বিষয়কে শিক্ষার্থীর সামনে উপস্থাপন করবেন, এবং শিক্ষার্থীর যে সব রকম শিক্ষণ উদ্দেশ্যগুলি রয়েছে, যেমন জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক এবং দক্ষতামূলক, এই চার রকম উদ্দেশ্য ছাড়াও যদি আরো কোনো উদ্দেশ্য থেকে থাকে শিক্ষণের ক্ষেত্রে, তা পূরণ করার চেষ্টা করবেন। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের শিক্ষণ পরিবেশে যত রকমের রিসোর্স লাগে, যত রকমের উপাদানগুলো লাগে, মানবীয় এবং বস্তু সামগ্রী, তার ঠিক ঠিক ব্যবহার এবং সঠিক সময়ে যথাযোগ্য তাদের ব্যবহার কিন্তু ঘটে থাকে। কারণ এখানে একজন শিক্ষক নন, একজন শিক্ষক হয়তো দেখতে পাই যে তিনি হয়তো কেবলমাত্র লেকচার মেথডেই কিন্তু হয়তো তার ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছেন, কিন্তু অপর টিচার কিন্তু লেকচার মেথডের পাশাপাশি তিনি হয়তো স্লাইড বা প্রজেক্টর দিয়ে তিনি হয়তো চেষ্টা করছেন ডেমনস্ট্রেশন পদ্ধতিতে সেটাকে আরো সুন্দরভাবে আরো প্রাণোজ্জ্বল করে তুলতে। তাহলে এই যে চেষ্টা বা এই যে বস্তু সামগ্রী, মানে আমরা যে এতদিন ধরে হার্ডওয়্যার অ্যাপ্রোচ এবং সফটওয়্যার অ্যাপ্রোচের কথা বলে এসেছি, প্রযুক্তিকে ব্যবহার করা শিক্ষার ক্ষেত্রে, সেটা কিন্তু একজন শিক্ষক না করতে পারলেও অপর শিক্ষকরা কিন্তু তাদের যৌথ প্রচেষ্টায় শিক্ষার্থীর সামনে সেই বিষয়কে কিন্তু আরো আকর্ষণীয় ভাবে করে তুলতে পারেন। তাই
দলবদ্ধ শিক্ষণের যে উদ্দেশ্য, সেই প্রধান উদ্দেশ্য হচ্ছে কি, আমার যে কোনো শিক্ষক চাইবেন কি শিক্ষার্থীরা সামর্থ্য হয়ে উঠুক যে অভিজ্ঞতা তাদেরকে দেওয়া হচ্ছে। তাহলে শিখন অভিজ্ঞতাতে সামর্থ্য করে তোলাই হচ্ছে শিক্ষকের উদ্দেশ্য। শিক্ষকের উদ্দেশ্য অর্থাৎ শিক্ষণ কৌশলের উদ্দেশ্য। তাই দলবদ্ধ শিক্ষণ এমন একটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ শিক্ষণ কৌশল যেখানে দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা অনেক ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হতে পারছে, এবং অনেক ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার জন্য যখন তারা ব্যবহারিক জীবনে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হচ্ছে, তখন তো মনে এসে যাচ্ছে যে আলোচনা হয়েছিল যে এই ধরনের প্রশ্ন এবং এইভাবে তাকে সমাধান করতে হয়, যেটা হয়তো তার ক্লাস টিচার করেননি, কিন্তু সেটাই হয়তো অন্যান্য শিক্ষক মারফত সেটা সে শুনে ফেলেছে, অথবা শিক্ষকদের দ্বারা প্রেরিত যে পুস্তকগুলি সেগুলো পাঠ করেও তার বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন সে করতে পারে। এবং আমরা জানবো আজকে যে অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি, সেখানে শুধুমাত্র আমরা যদি মনে করি একটি বিষয়ের উপরে দাঁড় করিয়ে আমাদের জ্ঞানকে তৈরি করব, তাহলে কিন্তু খুব ভুল করব। আমরা মনে করব আমরা যদি শুধুমাত্র একটা বিষয়ের উপর দাঁড় করিয়ে আমাদের জ্ঞান তৈরি করতে চাই, তাহলে আমাদের সুদূর ভবিষ্যতে কিন্তু আমরা অনেকটা অংশ নিজেদেরকে কি করছি, নিজেদেরকে সরিয়ে রাখছি, এবং এর ফলে কিন্তু না আমরা আমাদের জীবিকা নির্বাহের জন্য যে আমাদের একটা অবলম্বন বা উপায় অনুসন্ধান করতে হবে, এই অনুসন্ধান করতে গিয়ে দেখবো যে আমরা যদি, যেহেতু আমরা বিশেষ জ্ঞান একটা বিষয়ের উপরে তৈরি করে ফেলেছি আর বাকি বিষয়গুলো সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই, তখন এই কোনো ধারণা না থাকার জন্য আমরা কিন্তু তার উত্তর দিতে পারছি না। তাই একজন শিক্ষক মারফত পাওয়া যে যে জ্ঞান, তার থেকে লব্ধ যে জ্ঞান, শুধুমাত্র বিষয়ভিত্তিক না হয়ে সেটা যদি বহু বিষয়ভিত্তিক হয়, তাহলে কিন্তু অনেক মাত্রায় শিক্ষার্থীরা উপকৃত হয়ে থাকে। কারণ দেখো, একজন আমরা আমরা নিজেরা আমাদের সুবিধার জন্য বিষয়গুলোকে আলাদা আলাদা করেছি, কেউ হয়তো ভাষা পড়ছে, লিটারেচার সাবজেক্ট নিয়ে সে তার আরো গভীরতায় যাচ্ছে, কেউ হয়তো সমাজবিদ্যা নিয়ে, সোশ্যাল সায়েন্স নিয়ে আমরা আরো আরো গভীরতায় ভাবছি, আবার কেউ হয়তো পিওর সায়েন্স নিয়ে তার বিভিন্ন দিক সমালোচনা বিবেচনা করে বিশ্লেষণ করে আমরা নতুন নতুন উদ্ভাবন তৈরি করছি, কেউ হয়তো একেবারে বাণিজ্য নিয়ে পড়াশোনা করছে যাতে ব্যবসা বাণিজ্য এবং আমাদের অর্থনৈতিক দিক থেকে আমরা আরো বেশি সুগঠিত উন্নত হতে পারি। কিন্তু প্রত্যেকটাই কিন্তু সমাজের কল্যাণের দিকে, প্রত্যেকটার মধ্যেই কিন্তু এমন কিছু জ্ঞান নিহিত আছে যেগুলো কিন্তু মানুষ বিষয় দ্বারা আলাদা করতে পারে না। কারণ আমাদের অর্থনৈতিক বুদ্ধি লাগবে, একটা একজন একজন মানুষকে সুগঠিত উন্নত হতে গেলে তার অর্থনৈতিক বুদ্ধি, তার অর্থনৈতিক অর্থনীতি সম্বন্ধে জ্ঞান, তার সমাজনীতি সম্বন্ধে জ্ঞান, তার বিজ্ঞান সম্বন্ধে জ্ঞান, তার পরিবেশ সম্বন্ধে জ্ঞান, তার ভাষা সম্বন্ধে জ্ঞান, তার যদি না থাকে তাহলে সে ভাষা দিয়ে তার কথা প্রকাশ করবে কি করে? তাহলে ভাষা ছাড়া আমরা আমাদের কথা প্রকাশ করতে পারবো না, এবং ভাষাকে যত মার্জিত, যত সুন্দর, যত আমরা পরিমার্জিত করতে পারবো, তত আমাদের কাছে, তত আমার লোকের সাথে কথাবার্তা কমিউনিকেশন করতে ভালো লাগবে এবং ভালোবাসবে তারা। সুতরাং দেখতে পাচ্ছি, ভাষা যেমন আমাদের প্রয়োজন, তেমনি সমাজ সম্বন্ধে জ্ঞান থাকা যেমন দরকার, তেমনি শুধুমাত্র যদি আমি ওই প্রাকৃতিক বিজ্ঞান অর্থাৎ পিওর সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স নিয়েই পড়াশোনা করতে যাই আর সমাজ সম্বন্ধে যদি আমি ওয়াকিবহাল না হই, তাহলে কিন্তু আমরা একটা দিক, আমাদের জীবন, আমাদের সমাজ জীবনের একটা দিককে আমরা কিন্তু কি করছি, আলাদা করে বা সরিয়ে রেখে দিচ্ছি। এবং দেখা যাচ্ছে যখন এই সামগ্রিক জ্ঞান তৈরি হচ্ছে না, তখন তার কিন্তু চাকরির ক্ষেত্রে, এই চাকরির যে ক্ষেত্রটা, চাকরি কিন্তু আমরা বিশেষ বিষয় ধরে পড়লেও
আমার কিন্তু জ্ঞান, আমাকে কিন্তু যখন মুখোমুখি হতে হচ্ছে ইন্টারভিউতে, তখন কিন্তু তোমার সমাজে কি চলছে, তোমার দেশে কি চলছে, তোমার দেশের বাইরে কি ঘটনা ঘটছে, এটা কিন্তু স্বাভাবিকভাবেই তার কাছে প্রশ্নটা উঠে আসে, তাকে প্রশ্ন করা হয়, এবং এই প্রশ্নেরই মুখোমুখি হয়ে আমরা উত্তর দিতে অক্ষম হই, তাহলে আমার ওই বিষয়ভিত্তিক জ্ঞান একেবারে কিন্তু ধূলিসাৎ হয়ে যাবে। সুতরাং আমরা যদি মনে করি যে একজন শিক্ষক দ্বারা তৈরি হওয়া বিষয়ভিত্তিক জ্ঞানের ওপর দাঁড় করাবো আমার জীবনের অবলম্বন, তাহলে কিন্তু খুব ভুল দিকে আমরা ভাবনা চিন্তা করছি। তাই দলবদ্ধ শিক্ষণ বা টিম টিচিং এর যে আমাদের কৌশল, সেই কৌশল কিন্তু অনেক বেশি আমাদেরকে শিক্ষক মানে শিক্ষণ পরিস্থিতি তৈরি করতে এবং শিক্ষণ উদ্দেশ্য গুলোকে পূরণ করতে সাহায্য করে। হয়তো দেখা যাচ্ছে আজকালকার দিনে শিক্ষার্থীরা তারা অনেক সোশ্যাল মিডিয়ার সাথে সংযুক্ত, মানে তাদের শিক্ষকদের থেকেও তারা হয়তো অনেক বেশি মাত্রায় তারা গুগল সার্চ করছে, ফেসবুকে নানা ধরনের ইনফরমেশন তারা জানছে, কিন্তু তারা কি জানে যে সমস্ত ইনফরমেশন কতটা সত্যি কতটা ভুল, তা কিন্তু তাদের যাচাইকরণের জায়গা কিন্তু সেখানে নেই। তারা শুধুমাত্র ইনফরমেশনটা দেখতে পাচ্ছে, কিন্তু কতটা তার উপরে প্রভাব পড়বে, কতটা সমাজের মধ্যে প্রভাব পড়বে এবং কতটা তারা নির্ভুল তথ্য সংগ্রহ করতে পেরেছে, সেটা কিন্তু যাচাইকরণ তারা করতে পারছেন না বা পারবেও না। সারাদিন ব্যাপী সময় দিলেও এই যাচাইকরণ কিন্তু হবে না, যদি না কোনো কাউকে কোনো ওই বিষয়ে বা এই এটা নিয়ে শিক্ষকদের সাথে হোক বা কোনো অভিজ্ঞ ব্যক্তিদের সাথে হোক সে আলোচনা করে। তাই বারবার বলা হয়েছে যে দলবদ্ধ শিক্ষণ কিন্তু অনেক বেশি আমাদের কাছে অর্থাৎ শিক্ষার্থীর কাছে গুরুত্বপূর্ণ এবং উপকারী একটা শিক্ষণ কৌশল। এই শিক্ষণ কৌশল যে নীতিগুলির ওপর দাঁড়িয়ে আছে সেই নীতিগুলো আমরা এক একটা করে আলোচনা করছি। যেমন ধরো, প্রথম হচ্ছে উৎসগুলির একত্রীকরণের নীতি। এখানকার উৎস কি, দলবদ্ধ শিক্ষণের উৎস কারা? উৎস হচ্ছে টিচাররা, অর্থাৎ এখানকার উৎস হচ্ছে যেখান থেকে শিক্ষা দান বা ইনস্ট্রাকশন আসছে। ইনস্ট্রাকশন যেখান থেকে আসছে সেই আসার জায়গাটা হচ্ছে উৎস, অরিজিন। তাহলে রিসোর্স আছে শিক্ষকদের কাছে। এখানে একজন শিক্ষকের জায়গায় বহু শিক্ষকের সম্মেলন হয়েছে, তাহলে পুল অফ রিসোর্সেস, পুলিং অফ রিসোর্সেস, পুলিং করা অর্থাৎ বার করে নিয়ে আসা, বা এই রিসোর্সকে যখন আমরা একত্র করছি, অনেক যখন অনেক শিক্ষকদের কে যখন আমরা জমায়েত করছি, তখন তাদের মধ্যে থেকে যে সামগ্রিক জ্ঞান রিসোর্স সেটা কিন্তু সর্বোচ্চ ভাবে আমরা শিক্ষার্থীর কাছে পৌঁছে দিতে পারছি। তাই প্রথম নীতি উৎসের একত্রীকরণের নীতি। দ্বিতীয় উদ্দেশ্য, এই দ্বিতীয় নীতি হচ্ছে মিলিত দায়িত্ব ও সহযোগিতার নীতি। এখানে সহযোগিতা দুই ধরনের, এক হচ্ছে নিজেদের শিক্ষকদের নিজেদের মধ্যে, অপরদিকে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে, এবং শিক্ষার্থীরাও যাতে সহযোগিতা করে শিক্ষকদের সাথে তারা তাদের উদ্দেশ্য পূরণ করার তারা যেন অংশগ্রহণ করে সেই দিকেও আমাদের নজর রাখতে হবে। তাহলে মিলিত দায়িত্ব ও সহযোগিতার নীতি। তৃতীয় নীতি হচ্ছে শিক্ষার্থীদের চাহিদা পূরণের নীতি। আমরা বুঝতেই পেরেছি যে একজন শিক্ষার্থী অপর শিক্ষার্থীর থেকে তাদের মনোবৈজ্ঞানিক ভিত্তিতে তারা অনেক আলাদা, কারণ প্রত্যেকের আলাদা আলাদা চাহিদা। কেউ হয়তো বাণিজ্য বিভাগে পড়াশোনা করে সে হয়তো কোনো ব্যবসার মধ্যে নিজেদেরকে যুক্ত করবে, হয়তো অ্যাকাউন্টেন্ট, চার্টার অ্যাকাউন্টেন্ট, বা সে অর্থনীতির একটা বড় দিক তৈরি করতে চাইছে নিজের মধ্যে, সেই দক্ষতা তৈরি করতে চাইছে। সুতরাং তার চাহিদা যেমন আলাদা হবে, তার সে যখন মানে ম্যাথস এর ক্লাস করবে তার চিন্তা ভাবনা গুলো সেই দিকেই এগোবে, এবং ব্যাংকিং প্রসেস বলো, সেখানে যে ট্রেডিং প্রসেস গুলো বলো, মানে লেনদেন যে প্রসেস গুলো, ট্রানজাকশন প্রসেস গুলো বলো, এই সমস্ত যে যে সাম গুলো রয়েছে সেগুলো তাকে কিন্তু অনেক বেশি অ্যাট্রাক্ট করবে, এবং সে সেখান থেকে আরো বেশি
প্রশ্ন করার চেষ্টা করবে। অপরদিকে যে দেখা যাচ্ছে যে সে হচ্ছে সে সাহিত্য নিয়ে ভাবছে এবং নিজেকে সে একজন সাহিত্যিক অথবা লেখক হিসেবে যখন নিজেকে ভাববে, তখন সেই শিক্ষার্থী সেই দিকে অত মনোযোগ না দিয়ে সে ভাষার উপর, ভাষার বিভিন্ন ধরনের যে চর্চা করা যায় তার সাহিত্যের বিভিন্ন বই, বিভিন্ন ধরনের মানে যে আর্টিকলস, সেগুলোর দিকে সে কিন্তু নজর দেওয়ার চেষ্টা করবে এবং সেই ধরনের প্রশ্ন সে করবে। কেউ যদি হয়তো পরিবেশ সংক্রান্ত বিষয় নিয়ে খুব বেশি ভাবে গভীর চিন্তা করে এবং তার যে মানে কি বলবো মূল কোথায় তার কারণ, যেখান থেকে সেই পরিবেশের কোনো একটা ক্ষতিকর দিক তৈরি হচ্ছে, সেই কারণ খুঁজতে গিয়ে সে হয়তো তাকে পড়াশোনা করতে হবে অনেক গভীরে এবং তার চিন্তা ভাবনাটাও হবে সেই দিকে। তাহলে এভাবে তার শিক্ষার্থী, প্রত্যেক শিক্ষার্থীর যে ব্যক্তিগত আলাদা আলাদা বৈচিত্র্য রয়েছে, ব্যক্তিগত চাহিদা রয়েছে আলাদা, এই চাহিদাগুলোকে কিন্তু একজন শিক্ষক পারবে না। কারণ একজন শিক্ষকের পক্ষে একটা স্কুল বা একটা ইনস্টিটিউশন, যেটা কোনো একটা এডুকেশনাল ইনস্টিটিউশনে, হায়ার এডুকেশনে কিছুটা সম্ভব হলেও আমরা দেখতে পাই যে স্কুল স্তরে বা বিদ্যালয় স্তরে কিন্তু এইটা শিক্ষকদের পক্ষে, একজন শিক্ষকের পক্ষে একটা ক্লাসে মিনিমাম যে 40 জন, 40 থেকে 45টা যে স্টুডেন্ট রয়েছে, সেই ক্লাস 9 হতে পারে, ক্লাস 10 হতে পারে, ক্লাস 8 হতে পারে, কারণ 8 9 10 এখান থেকে ক্লাস 7 8 9 10 এরাই দেখা যায় সাধারণভাবে প্রশ্ন করছে, তারা ভাবছে এবং তাদের চোখের দৃষ্টিশক্তির পর্যবেক্ষণ ক্ষমতা অনেক বেড়ে গেছে, এবং তাদের মধ্যে কিন্তু একটা কিউরিওসিটি, প্রশ্ন করার একটা তাগিদ তৈরি হয়েছে। এবং একজন শিক্ষক, তিনি যদি ভৌত বিজ্ঞানের শিক্ষক হন, ফিজিক্স বা কেমিস্ট্রির, তিনি কিন্তু এই ক্লাস 7, ক্লাস 8 9 10 11 12 এতগুলো, এই যে 6টা ক্লাসের কথা আমরা উল্লেখ করলাম, এতগুলো ক্লাসের যে শিক্ষক, এই শিক্ষার্থীরা রয়েছে, প্রত্যেকের চাহিদা কিন্তু পূরণ করা তার একার পক্ষে সম্ভব হবে না। সুতরাং আমরা যদি দলবদ্ধ বা টিম টিচিং এর কথা ভাবি, সেক্ষেত্রে কিন্তু একজন শিক্ষকের উপর চাপিয়ে না দিয়ে আমরা যদি সেটাকে অনেক শিক্ষকের উপরে সেটাকে স্প্রেড করে দিতে পারি, তাহলে তাদের মতামত, তাদের সাজেশনস, তাদের ওপিনিয়ন্স কিন্তু শিক্ষার্থী যখন পাবে, তখন তার উদ্দেশ্য, তার চাহিদা এবং তার প্রশ্ন, সমস্ত কিছু তার উত্তর তারা পেয়ে যাবে। এইভাবে দাঁড় করিয়েছে আমাদের চাহিদা পূরণের নীতি, নমনীয়তার নীতি। এখানে আমরা দেখতে পাই যখন দলবদ্ধ শিক্ষণ পদ্ধতিতে শিক্ষার্থীদের দল তৈরি করা হয়, এই দলের মধ্যে একটা নমনীয়তা থাকে। অর্থাৎ কিরকম, শিক্ষার্থীদের দল তৈরি করা হয় যেখানে দুর্বল ছাত্র এবং সবল ছাত্র, বুদ্ধিমান ছাত্র এবং কম বুদ্ধি সম্পন্ন ছাত্র উভয়ে সেই দলের মধ্যে যেন মিক্সিং হয়ে থাকে। কেবলমাত্র একটা বেশি বুদ্ধিমান বুদ্ধি সম্পন্ন ছাত্রের দল যেমন না হয়, আবার উল্টো দিকে একেবারে মানে কি বলবো অসামর্থ, যারা পারে না, সেখানে সেই রকম গ্রুপ অফ স্টুডেন্টসও কিন্তু দল তৈরি করা হয় না। কারণ এখানে কিছুটা টিম ওয়ার্ক করানো হয় এবং দলবদ্ধ শিক্ষণে প্রত্যেক শিক্ষক এক একজন এক একটা দলের দায়িত্ব নিয়ে, তারা কিন্তু ছোট ছোট দল ভাগ করে নিয়ে তারা শিক্ষা বিষয়গুলোকে আলাদা আলাদা ভাবে তারা উপস্থাপন করে থাকেন। কারণ আমরা কখনোই দেখবো না যে একটা ক্লাসের ওই 50 জন স্টুডেন্টকে একসাথে টিম টিচিং এর টিচাররা তাদেরকে নিয়ে বসেছেন, তারা কিন্তু দেখা যায় কি সাধারণভাবে তাদেরকে 10 জন 10 জনে ভাগ করে নিল অথবা 12 জনে ভাগ করলো, এবং দল গঠনের পর তারা এক একজন এক এক রকমের দায়িত্ব নিল, পরে তাদের মধ্যে একটা ইন্টারচেঞ্জ হয়ে গেল, এই শিক্ষক ওই দলে গেল, ওই যে শিক্ষক আগে হয়তো 1 নম্বর টিমে ছিল, তিনি হয়তো 3 নম্বর টিমে পরের দল পিরিয়ডে চলে গেলেন। কেননা এটা কিন্তু আমরা প্রায় বহু ঘন্টা ধরে করতে পারি, যদি 1 ঘন্টা বা 40 মিনিটের একটা পিরিয়ডে যদি একজন শিক্ষক 1 নম্বর গ্রুপে থাকেন, সেই শিক্ষক 5 নম্বর গ্রুপে পরের পিরিয়ডে চলে যাচ্ছেন, তাহলে প্রত্যেক দলই কিন্তু প্রত্যেক শিক্ষককে পেয়ে যাচ্ছে।
এবং প্রত্যেকের মধ্যে কিন্তু একটা নমনীয়তা রয়েছে, প্রত্যেক দলের মধ্যেই একটা ডিসিপ্লিন রয়েছে। তাহলে এটাই কি, এই নীতিকেই আমরা নমনীয়তা নীতি হিসেবে রাখছি। সেকেন্ড এরপরে যে ফিফথ যে নীতি রয়েছে, 5 নম্বর নীতি, সেই নীতি হচ্ছে দলের উপযুক্ত সদস্য নির্ধারণের নীতি। এই যে বললাম যখন কোনো দল তৈরি করা হয় শিক্ষার্থীদের, সেক্ষেত্রে আমরা দেখে থাকি যে তাদের মধ্যে থেকে একজন কে রিপ্রেজেন্টেটিভ অফ দ্য টিম তৈরি করে নেওয়া হয়, যে যে দলের হয়ে কথা বলবে। কারণ যদি 10 জন একসাথে কথা বলে তাহলে কিন্তু টিচারের পক্ষে বোঝানো বা তাদের উত্তর দেওয়া সম্ভব নয়। প্রত্যেকের প্রশ্নগুলোকে সে লিখবে এবং লিখে সে সেই শিক্ষক যিনি ওই টিমে রয়েছেন সেই টিমের টিচারের হাতে তিনি জমা দেবেন, এবং এই জমা দেওয়ার পর যে উত্তর তারা পাবে সেই উত্তরগুলো প্রত্যেকের মধ্যে বন্টন করে নেবে। তাহলে এইভাবে কিন্তু আমরা দেখতে পাই যে এক একজন করে এক একটি দলে দায়িত্ব নিয়ে শিক্ষকরা তাদের যে শিক্ষণ উদ্দেশ্যগুলো ছিল সেগুলো পূরণ করার চেষ্টা করবেন। দলের উপযুক্ত সদস্য নির্ধারণের নীতির পর আমরা দায়িত্বগুলো সমবণ্টনের নীতি, আবার এই একই কথায় চলে আসলাম যে দায়িত্বগুলোকে সমবণ্টন করতে হবে বা সুষম বণ্টন। প্রত্যেক দলের যে দায়িত্বগুলো রয়েছে সে প্রত্যেক দলকে বুঝিয়ে দিতে হবে যে তুমি শিক্ষককে কি কি প্রশ্ন করবে বা কি ধরনের তোমাদের ডিউটি বা দায়িত্ব আছে, কি কি কাজগুলো আছে, এবং এই 40 মিনিটের মধ্যে তুমি কোন কোন কাজগুলো আমাকে জমা দেবে অর্থাৎ শিক্ষককে জমা দেবে, এবং শিক্ষক কি কি কাজ শিক্ষার্থীদেরকে করতে দেবেন। এটা কিন্তু সুষম বণ্টন যেন থাকে, এবং এরকম যেন না হয় যে কোনো দল পেলো না, কোনো দল বেশি পেলো, এটা যেন কখনো না ঘটে দলবদ্ধ শিক্ষণ কৌশলের মধ্যে। সেভেন্থ নীতি হচ্ছে উপযুক্ত শিক্ষণ শিখন পরিবেশ রচনার নীতি। এই যে আমরা বলছি পরিবেশটাকে তৈরি করতে হবে, অর্থাৎ আমাদের মধ্যে একটা যেন ডিসিপ্লিন থাকে। কারণ আমি হয়তো কাজ করছি 50 জন স্টুডেন্টস এর ওপরে, কারণ প্রাইভেট স্কুলগুলোতে কিন্তু মিনিমাম 45 থেকে 50 জন এক একটা ক্লাসেও থাকে। গভর্নমেন্ট স্কুলগুলোতে থাকে বটে, কিন্তু অ্যাবসেন্ট বেশি হয়ে যায়। যদি প্রথম দিকে ক্লাস হয় তাহলে হয়তো পাওয়া যায়, মিড ডে মিল খাওয়ার পরে আধা দিকে খুঁজে পাওয়া যায় না, সাধারণত আমাদের সরকারি স্কুলগুলোতে দেখা যায়। তো সেক্ষেত্রে যদি আমরা টিম টিচিং এর ব্যবস্থাটা যদি প্রথম দিকে রাখতে পারি গভর্নমেন্ট স্কুলগুলোতে, সেক্ষেত্রে কিন্তু তারা দেখতে পাই যে অনেকগুলো ছেলেদেরকেই, অনেক ছেলে মেয়েকেই, স্টুডেন্টসকেই পাওয়া যেতে পারে। তাই আমরা দেখবো যে উপযুক্ত শিক্ষণ পরিবেশ রচনা করাটা কিন্তু সেক্ষেত্রে অনেক কঠিন হয়ে যায় যখন সংখ্যা বাড়তে থাকে শিক্ষার্থীদের। কারণ প্রত্যেক শিক্ষার্থী যে শিক্ষকের কথা শুনবেন এটা কিন্তু কেউ জানে না, তাই শিক্ষকদেরকে ঠিক মতো করে নিয়ন্ত্রণ ব্যবস্থা অর্থাৎ পরিচালন পদ্ধতি যেন তাদের ঠিক মতো থাকে জানা। তাই তেমনি শিক্ষককে আমরা নির্বাচন করব আমাদের যৌথ শিক্ষণের ক্ষেত্রে। যে সমস্ত নতুন টিচার রয়েছেন তাদের যেহেতু অভিজ্ঞতা কম, তাদেরকে কখনোই আমরা যৌথ শিক্ষণের মধ্যে আনবো না। অভিজ্ঞতা সম্পন্ন এবং তারা যথেষ্ট জ্ঞান সম্পন্ন শিক্ষককেই কিন্তু এই ধরনের যৌথ শিক্ষণের ব্যবস্থায় অংশগ্রহণ করতে দেওয়া হয় এবং ডাকা হয়। মূল্যায়নের নীতি, এটা খুব বেশি প্রয়োজন, কারণ আমরা দেখে এসেছি শিক্ষণ মানে শিক্ষণ প্রক্রিয়া শেষ হওয়ার পর মুহূর্ত থেকে তৈরি হয়ে যায় মূল্যায়ন প্রক্রিয়া। কারণ মূল্যায়ন না করলে আমরা জানি যে আমরা আমরা বুঝতে পারবো না শিক্ষার্থীরা কতটা পর্যন্ত সমর্থ হলো সেই বিষয়ে, তাদের সমর্থর হার কতটা এবং কতটা তারা নিজেরা নিজেরা করতে শিখলো। সেই জন্য আমরা এটাকে একটা মূল্যায়ন করতে পারি। এই মূল্যায়ন সেই দিনটি যেমন করা হবে তেমনি তার ফলো আপ করা হয়ে থাকে। ফলো আপ অর্থাৎ পরের দিনে আমরা দেখবো যে হয়তো সেই টিম টিচিং এর টিচাররা হয়তো পরের দিনকে হয়তো যদি স্কুল যদি অনুরোধ করে, তারা যদি সময় থাকে তবে তারা আসলেন, যদি না আসতে পারলেন তাহলে স্কুলের টিচার মারফত যেন শিক্ষার্থীদের সেই মূল্যায়নের মানে মূল্যায়নের কপি যেন সেই টিচাররা পেয়ে যান। তাহলে তারাও বুঝতে পারবেন যে শিক্ষার্থীরা কতদূর তাদের কাছ থেকে জানতে এবং শিখতে পেরেছে। তাহলে এইভাবে আমরা কিন্তু যে নীতিগুলোর আমরা কথা উল্লেখ করলাম সেই দলবদ্ধ শিক্ষণের
ঘটনা ঘট মানে করতে গেলে আমাদেরকে এই এই নীতিগুলোর উপর নির্ভর করে করতে হবে। দলবদ্ধ শিক্ষণ সাধারণত আমরা যে টাইপস গুলো দেখতে পাই সেটা হচ্ছে একক বিষয়ের উপর দলবদ্ধ শিক্ষণ হতে পারে। নাম শুনেই বুঝতে পারছি যে যদি কেউ ম্যাথসের টিচার হয়, তিনি ম্যাথসের বিষয় নিয়েই আমরা তার তার ক্লাসের টিচার এবং তার আশেপাশে স্কুলের বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক এবং যাদের বয়স্ক শিক্ষক, অভিজ্ঞ বয়স্ক শিক্ষক যারা খুব সুন্দরভাবে পড়ার বিষয়টাকে শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে পারেন, সেই দক্ষ অভিজ্ঞ এবং বয়স্ক শিক্ষক দ্বারাই কিন্তু গণিত একটা টিম তৈরি করা হবে। সেটা কেবলমাত্র গণিত বিষয়ই হবে এবং সারাটা দিন ব্যাপী সেই স্কুলে বিভিন্ন ক্লাসে আমরা গণিত শিক্ষকদের টিম টিচিং করাতে পারি, অথবা আমরা ইন্টার ডিসিপ্লিনারি টিম টিচিং করাতে পারি। ইন্টার ডিসিপ্লিন অর্থাৎ এখানে ধরো কেউ হয়তো গণিত, কেউ পদার্থবিদ্যা, কেউ রসায়ন, কেউ ইংরাজি, কেউ বাংলা, কেউ ইতিহাস, তাহলে এদেরকে দিয়ে প্রত্যেককে নিয়ে আমরা কি করতে পারি আমাদের টিম টিচিং এর মধ্যে রাখতে পারি। যেমন ধরো প্রথম যে ক্লাসটা হলো প্রথম পর্বে, সেখানে বিভিন্ন ধরনের বিষয় রাখা হলো। পরের পর্ব থেকে আমরা দেখতে পাচ্ছি বিষয় ভিত্তিক আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হলো। তাহলে এইভাবে আমরা কিন্তু তাদের সাথে পরিচয় ঘটিয়ে তাদেরকে আলাদা আলাদা টিমে ভাগ করে দিয়ে টিম টিচিং ব্যবস্থা নিতে পারি। আন্ত প্রতিষ্ঠানগত দলবদ্ধ শিক্ষণ এটা আরো একটা পদ্ধতি যেখানে ইন্টার ইনস্টিটিউশনাল গ্রুপ টিচিং করা হয়। এখানেও ইন্টার ইনস্টিটিউশনাল মানে হচ্ছে আমি হয়তো আমার পাশের স্কুল থেকে নিয়ে এসেছি, সেটা হতে পারে, আগেরটা ছিল নিজের স্কুলের মধ্যেই অন্য বিভিন্ন টিচারকে দিয়ে করিয়ে নেওয়া, আর পরেরটা হচ্ছে ইন্টার স্কুল, ইন্টার ইন্টার ডিসিপ্লিন ইন্টার ইনস্টিটিউশনাল ইন্টার ইনস্টিটিউশনাল যে গ্রুপ টিচিং সেটা হচ্ছে পাশের যে পাশের আর কি নেবারিং স্কুল গুলো রয়েছে যেখান থেকে আসা সম্ভব, সেখান থেকে আমরা টিম টিচিং এর টিচারকে নিয়ে আসলাম এবং সেখান থেকে টিচাররা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে আর কি তারা নিযুক্ত হলেন। এই ধরনের আমরা সে দলবদ্ধ শিক্ষণ ব্যবস্থা নিতে পারি। আরো এক ধরনের নিতে পারি, সেখানে হচ্ছে যে কাঠামোগত ভাবে, যেমন ধরো হায়ারার্কিয়াল টিম টিচিং। হায়ারার্কিয়াল টিম টিচিং অর্থাৎ ক্রমোচ্চ যৌথ শিক্ষণ। ক্রমোচ্চ মানে এখানে প্রথমত থাকবে, প্রথমে যিনি পড়াবেন তিনি হচ্ছেন যিনি ক্লাস টিচার, তিনি যিনি রেগুলার ক্লাসটা নিচ্ছেন। তারপরে সেই টিমের যারা কিছুটা অভিজ্ঞ মানে অভিজ্ঞতা সম্পন্ন যারা রয়েছেন শিক্ষকরা তারা নেবেন, যারা একটু একটু বেশি জানেন নিয়মিত শিক্ষকদের থেকে। আর শেষ ধাপে অর্থাৎ সর্বোচ্চ পর্যায়ে এই টিমের টিম অফ টিচারের মধ্যে যিনি লিডার, যিনি সব থেকে বেশি অভিজ্ঞ বা বয়স্ক হতে পারে, তিনি কিন্তু যিনি এই পুরো টিমটাকে একটা শিডিউলটা তৈরি করে দিয়েছেন, টিমটা টিমের কোন টিচার কি কিভাবে পড়াবেন, কোন বিষয়ে পড়াবেন, কোন জায়গাটা পড়াবেন বিষয়, এইটা এখন যিনি ঠিক করে দিয়েছেন তিনি লিডার, তো তিনি নেতৃত্ব দিয়েছেন এই টিম অফ টিচারকে, তিনি শেষকালে এটাকে সর্বোচ্চ পর্যায়ে অন্তিম যে টিচিং পদ্ধতিটা চলবে সেটা উনি কন্ডাক্ট করবেন। তাহলে প্রথমে হচ্ছে নিয়মিত শিক্ষক পড়াবেন, তারপরে হচ্ছে তার থেকে বেশি বেশি অভিজ্ঞতা সম্পন্ন টিচাররা ক্লাস নেবেন, এবং সবশেষে অন্তিম পর্যায়ে সর্বোচ্চ স্তরে যিনি লিডার টিচিং টিম টিচিং এর যিনি লিডার তিনি ক্লাসটাকে কন্ডাক্ট করবেন। তাহলে একটা একটা করে ধাপ আমরা উঠে যাচ্ছি, একে বলা হয় ক্রমোচ্চ যৌথ শিক্ষণ, হায়ারার্কিয়াল টিম টিচিং। আরো একটা পদ্ধতি হতে পারে, সেই পদ্ধতি হচ্ছে সাইনার্জেটিক টিম টিচিং। সাইনার্জেটিক টিম টিচিং এখানে বলা হয়েছে যৌথ ক্রিয়াশীল যৌথ শিক্ষণ, মানে কি কে কম জানে, কে বেশি জানে, কে লিডার, এই জিনিসটাকে আমরা উপেক্ষা করে আমরা প্রত্যেকে দল ভাগ করে নিয়েছি এবং একই সাথে আমরা একই বিষয়কে নিয়ে নানা রকম দল ভাগ করে বিষয়কে আলোচনা করতে শুরু করেছে। তাহলে এখানে কিন্তু ক্রমোচ্চ বা কে উচ্চ কে নিচু এই ভাগটা না করে যখন আমরা হরাইজন্টালি প্রত্যেককে সাজিয়ে নিয়েছি, নিয়ে আমরা একসাথে নিজেরাই নিজেদের নেতৃত্বে আমাদের শিক্ষণ কৌশল প্রয়োগ করে শিক্ষাদান করছি প্রত্যেকটা টিমকে অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থীর দলকে, তখন সেটাকে বলছি আমরা
যৌথ ক্রিয়াশীল যৌথ শিক্ষণ প্রক্রিয়া, সাইনার্জেটিক টিম টিচিং। তাহলে হায়ারার্কিয়াল টিম টিচিং, সাইনার্জেটিক টিম টিচিং, টিম টিচিং হচ্ছে সিঙ্গেল ডিসিপ্লিনারি, তারপরটা হচ্ছে ইন্টার ডিসিপ্লিনারি, আর শেষেরটা হচ্ছে ইন্টার ইনস্টিটিউশনাল টিম টিচিং। এই টিম টিচিং যে আমরা পদ্ধতিটা এতক্ষণ শুনলাম, এই পদ্ধতিটা সাধারণভাবে কিভাবে করানো হয়, কিভাবে করব, হাউ টু কন্ডাক্ট, হাউ টু প্ল্যান, এর প্রথম ধাপে আমাকে একটা মডেল তৈরি করতে হবে। এবং ওয়ারউইক, যার আমার ডেফিনিশন আগেই শুনেছি, ওয়ারউইক ওয়ারউইকের একটা মডেল আছে যেটা আমরা যৌথ শিক্ষণ পরিকল্পনাতে আমরা ব্যবহার করে থাকি। তার মডেল অনুসারে প্রথম ধাপে আমাকে শিক্ষার্থীর চাহিদা মূল্যায়ন করতে হবে। শিক্ষার্থী কি কি চায়, মানে শিক্ষার্থীর চাহিদা কি কি আসতে পারে। ধরো গণিত, ধরো আমি উদাহরণ দিই, বায়োলজি থেকে সহজ হবে, তাহলে বায়োলজি যদি ধরে নাকি, ধরো আমি প্রথম তো বায়োলজির যেটা তোমাদের চেনা হবে, তোমরা একটা বিষয় চুজ করে দাও, সেটাকে নিয়ে আমরা বলতে পারি, যে কেউ একজন যে কোনো একটা বিষয় নিয়ে, যে কোনো একটা বায়োলজি মানে প্রাণীবিদ্যা বা আমাদের জীববিদ্যার যে কোনো একটা বিষয়কে উল্লেখ করো, যেটা নিয়ে আমরা কিভাবে টিম টিচিং এ এগোবো সেটা আমরা আলোচনা করব। যদি বায়োলজি না পছন্দ হয় অন্য কোনো বিষয় দিয়ে বলতে পারো। টুম্পা টুম্পা, হ্যাঁ ম্যাম, ম্যাম জীব বৈচিত্র্য, বায়োডাইভার্সিটি, আচ্ছা তাই হবে, অসুবিধা নেই। আমরা যদি বায়োডাইভার্সিটির ওপরে করি, তাহলে আমাদের প্রথম ধারণা হচ্ছে আমাকে শিক্ষার্থীর চাহিদা মূল্যায়ন করা। বায়োডাইভার্সিটি পড়াতে যদি আমি চাই, তাদের বায়োডাইভার্সিটি সম্বন্ধে বা জীব বৈচিত্র্য সম্বন্ধে তাদেরকে জ্ঞান গঠন করাতে চাই, অভিজ্ঞতা দিতে চাই, তাহলে আমাকে প্রথম ধাপে কি করতে হবে, পরিবেশ সম্বন্ধে জানাতে হবে। পরিবেশ মানে কত রকমের পরিবেশে আমরা কত রকমের জীবকে দেখতে পাই। পরিবেশকে আমরা সামগ্রিকভাবে দেখেছি, কিন্তু যদি পরিবেশকে আমরা এইভাবে দেখি, যেমন পাহাড়ি অঞ্চল বা পার্বত্য অঞ্চল, মালভূমি অঞ্চল এবং সমভূমি অঞ্চল, এটা এক ধরনের পরিবেশের ভাগ হতে পারে। আর এক রকমের পরিবেশ হতে পারে যেটা হচ্ছে স্থলভূমি, টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম বা ল্যান্ড ইকোসিস্টেম। এরপরে আসছে জলভূমি, অর্থাৎ জলাশয় ভিত্তিক বা অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, যেটা আমরা জলের উপর দাঁড় করিয়েছি। আর একটা আসতে পারে বনভূমি, অর্থাৎ ফরেস্ট ইকোসিস্টেম বা অরণ্য। চতুর্থ আসতে পারে মরুভূমি বা ডেজার্ট ইকোসিস্টেম, যেখানে আমরা সম্পূর্ণ আলাদা ধরনের বায়োডাইভার্সিটিকে লক্ষ্য করতে পারি। তাহলে ল্যান্ড ইকোসিস্টেম, যেখানে ল্যান্ড অ্যানিমালস অ্যান্ড প্লান্টস কে পাই, জলের মধ্যে অ্যাকোয়াটিক, এই অ্যাকোয়াটিকের মধ্যেও অনেক ভাগ আছে। অ্যাকোয়াটিক অর্থাৎ আমরা যদি মিষ্টি জল, পুকুর, নদী, নালা, ঝর্ণা, এই সমস্ত গুলোকে যদি আমরা দেখি, হ্রদ, এগুলো হচ্ছে মিষ্টি জল, অর্থাৎ স্বাদু জল, মানে হচ্ছে ফ্রেশ ওয়াটার, খেতে লবণ ভাব কম লাগে। কিন্তু এটাই যখন আমার লবণ ভাব বেড়ে যাচ্ছে, সেটাই হয়ে যাচ্ছে মেরিন ইকোসিস্টেম বা সমুদ্র জল বা সমুদ্রের আমরা যে ইকোসিস্টেম দেখতে পাই। তাহলে এটাকে আমরা ভাগ করতে পারি ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম, আর একটা হচ্ছে মেরিন ওয়াটার বা সল্ট ওয়াটার ইকোসিস্টেম। দুটোই কিন্তু অ্যাকোয়াটিক, কিন্তু প্রত্যেকের বায়োডাইভার্সিটি আলাদা হয়ে যায়। 3 নম্বর হচ্ছে আমাদের বনভূমি বা অরণ্য বা আমাদের ফরেস্ট ইকোসিস্টেম, যেখানে কিন্তু আবার বায়োডাইভার্সিটি একটু আলাদা। যেটা আমরা ল্যান্ডে দেখতে পাচ্ছি, সেটা কিন্তু মানে ল্যান্ডে অর্থাৎ টেরেস্ট্রিয়ালে যেগুলো দেখতে পাচ্ছি, সেখান থেকে বনভূমিটা একটু আলাদা হয়ে যাচ্ছে। আবার তার থেকেও তফাৎ লক্ষ্য করছি যখন আমরা ডেজার্টের পরিবেশে চলে যাচ্ছি, মরুভূমিতে। আর আরেকটা ইকোসিস্টেমকে আমরা হয়তো খুব নেগলেক্ট বা ইগনোর করে যাই, কিন্তু আমাদের এই ইকোসিস্টেমটা আমাদেরকে কিন্তু অনেকখানি আমাদের
বাকি ইকোসিস্টেম গুলোকে ধরে রেখেছে সেটা হচ্ছে আমাদের ম্যানগ্রোভ ইকোসিস্টেম। মানে হচ্ছে আমাদের তোমরা প্রত্যেকে সুন্দরবনের নাম শুনেছো, আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে বঙ্গোপসাগরের যে বেল্ট রয়েছে, সেই বঙ্গোপসাগর বরাবর আমাদের 24 পরগনা এলাকাতে একটা কিন্তু ম্যানগ্রোভের অরণ্য আমাদের এই ভারতবর্ষকে একটা যেন মানে কি বলবো একটা সুন্দর যে সুন্দর দেশে পরিণত করেছে। এবং এই এইটা এই এই জিনিসের সুরক্ষা এবং তার কনজারভেশন কিন্তু আমাদের খুব প্রয়োজন। তো এখানে যে বায়োডাইভার্সিটি সেটা কিন্তু আমরা কখনো এই আমাদের স্বাভাবিক বিস্তার যে বায়োডাইভার্সিটি তার সাথে কিন্তু মিল পাব না। সেখানে যে গাছপালাগুলো জন্মায়, যে সমস্ত প্রাণী এবং উদ্ভিদকে আমরা সেখানে লক্ষ্য করি, আর তিস্তার মধ্যে যে তিস্তার এবং তিস্তা নদীতে এবং তিস্তার আশপাশ অঞ্চলে যে বায়োডাইভার্সিটি রয়েছে তার থেকে কিন্তু আলাদা। তাই আমরা যখন বায়োডাইভার্সিটি পড়াতে যাচ্ছি, তখন শিক্ষার্থীদের যে চাহিদাগুলো রয়েছে তাকে চাহিদা কি, প্রথম তাকে আগে জানাতে হবে তাকে পরিবেশ সম্বন্ধে। পরিবেশ যেরকম হবে জীব বৈচিত্র্য তেমন ভাবেই তৈরি হবে। এই জীব বৈচিত্র যদি আমাদের মূল বিষয় হয় টিম টিচিং এর, সেখানে আমি প্রথমে তাহলে চাহিদা তৈরি করব, অর্থাৎ শিক্ষার্থীকে বিভিন্ন পরিবেশ সম্বন্ধে অবগত করা, বা শিক্ষার্থীদের অভিজ্ঞতা কতটা আছে, তারা কিভাবে পরিবেশকে লক্ষ্য করছে সেটাকে জেনে নেওয়া, মানে পূর্ব অভিজ্ঞতা। চাহিদা ও পূর্ব অভিজ্ঞতাকে আগে আমরা লিপিবদ্ধ করব। এরপরে শিক্ষক কিভাবে তার এই রিসোর্স গুলোকে, তার চাহিদা গুলোকে মিট করবেন, কিভাবে রিসোর্স তৈরি করবেন, কিভাবে জানাবেন একজন ডেজার্টে কি কি থাকে, তিনি কি বিভিন্ন ধরনের ছবি ব্যবহার করবেন, মডেল ব্যবহার করবেন, তার যদি কোনো মোশন পিকচার থাকে সেগুলোকে তিনি ব্যবহার করতে পারবেন, তাহলে রিসোর্স গুলোকে তিনি কিভাবে কাজ করাবেন, এই এই বিষয়টার উপর নির্ভর করে। স্কুলে কি কি রিসোর্স আছে, স্কুল তো কিছুদিন এতদিন ধরে তো পড়িয়ে এসেছে এই এই অংশটা, স্কুল কি কি রিসোর্স রেখে দিয়েছে সেটাকেও বিবেচনা করা। তাহলে শিক্ষার্থীর চাহিদা অভিজ্ঞতা, দ্বিতীয়ত হচ্ছে শিক্ষকের রিসোর্স, তৃতীয়ত হচ্ছে স্কুল রিসোর্স। এই তিনটাকে যখন আমরা একত্রিত করছি, তখন একত্র করে আমরা একটা গ্রুপ অফ গ্রুপ গ্রুপ তৈরি করতে পারছি, গ্রুপ বিল্ডিং। এখানে গ্রুপ ডেভেলপমেন্ট করা হয়। গ্রুপ ডেভেলপমেন্ট করবার পর পরের ধাপে আমরা স্কিম গুলোকে পরপর সাজাচ্ছি, যে কে কোনটা আলোচনা করবে, কোন টিচার কোন বিষয় গুলোকে তুলে ধরবে, কেউ ডেজার্ট, কেউ ফরেস্ট, কেউ অ্যাকোয়াটিক, কেউ হয়তো মেরিন, কেউ হয়তো ল্যান্ড, এইভাবে তারা কিন্তু জীব বৈচিত্র্য গুলোকে তুলে ধরবেন। কেউ হয়তো আবার আমাদের যে হিমালয়ান রিজিয়ন রয়েছে সেই হিমালয়ান রিজিয়নের বায়োডাইভার্সিটি একরকম, আবার পাল্টে যায় যখন আমরা ওয়েস্টার্ন ঘাটস এর দিকে যাই। প্রত্যেকে জানো ওয়েস্টার্ন ঘাটস এর নাম জানো তো? ভৌগোলিক মানচিত্রে আমরা যখন পশ্চিম দিকে এগিয়ে যাই এবং পশ্চিম দিক থেকে যখন আমরা ধীরে ধীরে দক্ষিণ দিকে এগোতে থাকবো, তখন কিন্তু আমাদের দেখব যে ভৌগোলিক একটা মানচিত্রে পাহাড় পর্বতের ছবি দেখা যাচ্ছে। দাক্ষিণাত্য নাম শুনেছো তো? দাক্ষিণাত্য মেয়েরা, হ্যাঁ ম্যাম, ডেকান, ডেকান দাক্ষিণাত্য, এই ডেকান কিন্তু ইতিহাসে একটা বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল ডেকান, কারণ ঔরঙ্গজেব চেয়েছিলেন যে এই ডেকানকে পার হয়ে উনি দক্ষিণ ভারতকে জয় করতে, কিন্তু এই ডেকান এতটাই জঙ্গলে ভরা ছিল এবং পাহাড় উঁচু উঁচু পাহাড় ছিল দাক্ষিণাত্যের যে পাহাড় ওয়েস্টার্ন ঘাটস, সেই ওয়েস্টার্ন ঘাটস এর দিকটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার পার হওয়া এবং সেখানে তার রাজত্ব রাজ্য বৃদ্ধি করা, সেই সময়কার সময় মুঘল সম্রাটদের কিন্তু খুব কঠিন হয়ে গিয়েছিল। তাই ভৌগোলিক অবস্থান মানচিত্রে যেটা আমরা দেখতে পাই সেটা কিন্তু ইতিহাসকেও কিন্তু অনেকটা প্রভাবিত করেছে। তাহলে আমরা বুঝতে পারছি যে আজকে যে বায়োডাইভার্সিটির কথা আমরা বলছি সেটা কিন্তু কেবলমাত্র আমরা ভারতকেই আমরা সীমাবদ্ধ করে বলছি, অবশ্যই যেহেতু আমরা ভারতীয় আমাদের দেশ,
তাই জন্য আমরা যখন বায়োডাইভার্সিটির কথা বলবো, ভারতকে ভারতের মধ্যে কত ধরনের বায়োডাইভার্সিটি আমরা দেখতে পাই সেটাকে কিন্তু আমরা উল্লেখ করার চেষ্টা করব। এরপরে আমরা একটা ফ্রেমওয়ার্ক তৈরি করব, যেখানে কিছু কিছু টিচার কোন কোন সময়ে তার ক্লাসগুলো নেবেন, তিনি সেগুলোকে শিডিউলের মধ্যে লিখে রাখবেন। কত মিনিট ধরে ক্লাস হবে, কিভাবে হবে, কোন বস্তু সামগ্রীকে ব্যবহার করা হবে, কোন কৌশল প্রয়োগ করা হবে, সেগুলোকে তিনি ব্যবহার করবেন, এবং কথাগুলো কোন কোন কথার মাধ্যম দিয়ে তিনি তার যে বিষয়টাকে উপস্থাপন করবেন, সেগুলোকে আমরা স্বচ্ছভাবে শিডিউলের মধ্যে লিপিবদ্ধ করব। এই লিপিবদ্ধ করা হয়ে গেলে এবার আমরা চলে যাব ক্লাসে। ক্লাসে গিয়ে আমরা সেই অনুযায়ী কাজ করব, এবং প্রয়োগ প্রয়োগ যে পর্যায়, এটা ছিল পরিকল্পনার পর্যায়, এবং এই পরিকল্পনা পর্যায়ের পরেই আমরা প্রয়োগের পর্যায় বা সম্পাদনার পর্যায়ে চলে আসব, এক্সিকিউট করব। এক্সিকিউট আমরা বিভিন্ন ভাবে করতে পারি, লার্জ গ্রুপ করতে পারি, স্মল গ্রুপ করতে পারি, অথবা ইন্ডিভিজুয়াল গ্রুপ ইন্ডিভিজুয়াল করলাম, সেখানে আমি এক একজন স্টুডেন্টকে ডেকে ডেকে নিয়ে করতে পারি, তার যেটা কোন তার কি কি অসুবিধা বা চাহিদা আছে সেটা আমরা করতে পারি, করে আমরা এইভাবে আমরা এক্সিকিউশন করব, বা আমাদের প্রয়োগের স্তর এটা শেষ হয়ে গেল। যখন প্রয়োগ স্তর শেষ হয়ে যাবে তখন কোন স্তর আসতে পারে মেয়েরা? পরিকল্পনা স্তর, প্রয়োগ স্তর বা সম্পাদনের স্তর, শেষ স্তর কি হতে পারে? বুদ্ধি করে বলো তো দেখি, শেষ স্তর কি হতে পারে? মূল্যায়নের স্তর। তাহলে মূল্যায়ন না করলে কিন্তু আমরা আমাদের কোনো প্রক্রিয়ায় কিন্তু সম্পূর্ণ হতে পারছে না। তাহলে মূল্যায়নের স্তরে আমরা দেখতে পাবো, সেখানেও কিন্তু অনুশীলন স্তর তো হতে পারে, মূল্যায়নের পরে অনুশীলনে যাব, মূল্যায়নের পরে অনুশীলনে যাব। কারণ হচ্ছে আগে বুঝতে হবে যে তাদের কোন কোন জায়গাগুলো তৈরি হলো, কোন কোন জায়গাগুলো তৈরি করতে পারলাম না। এইবার যে জায়গাগুলো তৈরি হলো না, সেই জায়গাগুলোকে আমরা কি করব, অভ্যাস করানো বা অনুশীলনের দিকে এগিয়ে যাব। ঠিক আছে প্রিয়াঙ্কা? হ্যাঁ হ্যাঁ ম্যাম, ঠিক আছে। তাহলে আমরা প্রথমত পরিকল্পনা, তারপরে হলো আমাদের প্রয়োগ বা আমাদের সম্পাদনের স্তর। সম্পাদনা যখন শেষ তখন আমরা মূল্যায়ন করব, কে কিভাবে সমর্থ হচ্ছে উত্তর দিতে। তারপরে আমরা চলে আসব যে জায়গাগুলো এখনো পর্যন্ত তাদের মধ্যে ল্যাকিং বা দুর্বল জায়গা তৈরি হয়ে গেছে, সেই জায়গাগুলো তাকে অনুশীলনের ব্যবস্থা করে রাখবো, যাতে তারা ভবিষ্যতে একটা সুন্দর এবং খুব স্থায়ী এবং খুব মানে কি বলবো একটা সুপরিকাঠামোগত একটা যেন সুগঠিত ধারণা তাদের মধ্যে বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য সম্বন্ধে তৈরি হতে পারে। আর যে কথা তারা বলে যাবে সে কথা যেন আর কোনোদিনই জীবনে হয়তো ভুলবো না, এমন একটা পর্যায়ে কিন্তু আমাদেরকে টিম যে টিচাররা রয়েছে তারা যেন করে দিতে পারেন। তাহলে এর যে সুবিধাগুলো অনেক, তাই না? আমরা যে এতক্ষণ আলোচনা করছি, প্রায় প্রায় যে 50 মিনিট ধরে যে আলোচনা করলাম টিম টিচিং এর দলবদ্ধ যে শিক্ষণ বা যৌথ শিক্ষণের যে বিভিন্ন দিকগুলো, তার ডেফিনিশন থেকে শুরু করে বৈশিষ্ট্য, নীতি, এবং তার যে বিভিন্ন প্রকারের টিম টিচিং, কিভাবে পরিকল্পনা করব, কিভাবে আমরা এটাকে কন্ডাক্ট করব টিম টিচিং, এখান থেকে আমরা তার সুবিধা এবং অসুবিধাগুলো যদি আমাকে বলতে বলা হয়, তাহলে কিন্তু আমরা আশা করি কিছু কিছু লিখে ফেলতে পারবো। যেমন ধরো, আমি অল্প কিছু আলোচনা করে আলোচনা বন্ধ করছি, যেমন ধরো মানবিক সম্পর্ক আর সহযোগিতামূলক সম্পর্ক, এটা খুব দরকার একটা টিম টিচিং এর মধ্যে। টিচারসদের মধ্যেও যেমন একটা সহযোগিতা এবং মানবিক সম্পর্ক থাকবে, ঠিক সেমনি ভাবে শিক্ষার্থীদের মধ্যে থাকবে, শিক্ষার্থী দলের মধ্যে থাকবে, এবং শিক্ষার্থী দলের সাথে টিচারসদেরও যেন সেই সহযোগিতা এবং মানবিকতার দিকটা যেন ভালোভাবে সম্পর্ক তৈরি হয়, এবং এমন ভাবে সম্পর্ক তৈরি হবে যাতে সেটা ভবিষ্যতে উভয়কেই আরো বেশি উন্নত করে তোলে। কারণ জানবো যে টিচার যদি টিচিং পদ্ধতিতে না আসেন বা টিচিং প্রসেসে যদি তিনি না আসেন, তাহলে তার সেই টিচিং দক্ষতাও কিন্তু বাড়বে না। আর শিক্ষার্থী যদি টিচারদের সাথে ইন্টারাক্ট না করেন, সহযোগিতা না তার থাকে, তাহলে সেও কিন্তু তার গভীরতা গভীর জ্ঞানে প্রবেশ করতে পারবে না। তাই উভয় দিকেই কিন্তু যেন একটা উপকারিতা আসতে পারে, সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা টিম টিচিং করছি, এবং সেই সুবিধা যেন আমরা পেতে পারি। আরেকটা হতে পারে যে
শুধু সহযোগিতা বা মানবিক দিক নয়, আমরা আরো একটা বিষয়কে তুলে আনতে পারবো যে একজন শিক্ষক যখন অনেকজন শিক্ষার্থীকে হ্যান্ডেল করার চেষ্টা করছেন, তখন সেখানে তিনি কিন্তু নাও কিছু সাফল্য অর্জন করতে পারেন। কিন্তু সেই টিচারকে যখন আমি কম সংখ্যক স্টুডেন্টসের কাছে তার শিক্ষাদানের মানে শিক্ষাদানে নিযুক্ত করব, তিনি হয়তো তাদেরকে সামর্থ্য করে তুলতে পারে, এটা হতে পারে। কারণ যেহেতু অনেক শিক্ষার্থী একসাথে কথা বললে একটা ক্যাওস সৃষ্টি হয়, বিশৃঙ্খল অবস্থা, এবং এই বিশৃঙ্খল অবস্থা অনেক শিক্ষকই কিন্তু তারা তাদের মূল উদ্দেশ্য থেকে সরে যান। সেই জন্য আমরা যাতে সদস্যগুলোর মধ্যে সহযোগিতা থাকে, সদস্যদের মধ্যে যেন মানবিক দিক তৈরি হয়, এবং আমাদের মধ্যে যেন উপযোগিতা মূলক যেন কিছু দৃষ্টিভঙ্গি আমাদের এই টিম টিচিং থেকে উঠে আসে, অর্থাৎ শিক্ষকের শ্রমকে যেন আমরা লাঘব করতে পারি। এখানে শিক্ষার্থীর যে বিভিন্ন শিক্ষণ পরিস্থিতিতে যে চাহিদাগুলো আছে, সেই চাহিদাগুলো হয়তো যে পরিস্থিতি শিক্ষণ পরিস্থিতি নিয়মিত যে তিনি ক্লাস টিচার, তিনি হয়তো নজর দিতে পারছেন না, সেই উদ্দেশ্যগুলো কিন্তু আমরা টিম টিচিং এর টিচারদের মাধ্যমে শিক্ষার্থী চাহিদা এবং উদ্দেশ্য পূরণ করতে পারবো। তাই টিম টিচিং এক কথায় বলতে পারি যে নির্দেশদানের কৌশলকে আরো বেশি উন্নত করে তোলে। এবার আসি, আমাদের আরো কিছু কিছু সুবিধা থাকতে পারে, তোমরা অ্যাড করে নিও। এবার লিমিটেশনস এর কথা আসি, তারপরে আমরা শেষ করবো আমাদের আলোচনা। লিমিটেশনস কি কি হতে পারে? খুবই পরিষ্কার, কারণ যৌথ শিক্ষণের যারা শিক্ষক হিসেবে কাজ করবেন তাদের কিন্তু বাছাই করার দায়িত্ব কিন্তু আমাদের খুব শক্ত, এবং বাছাই করার দায়িত্ব কিন্তু থাকে আমাদের প্রিন্সিপাল অথবা হেডমিস্ট্রেস বা হেডমাস্টারের হাতে, এবং তারা কিন্তু যদি দক্ষতার সাথে এবং তাদের অভিজ্ঞতার সাথে তারা যদি না ভালো টিম টিচারকে নিয়ে আসতে পারেন, তাহলে শিক্ষার্থীরা কিন্তু অনেক মানে যারা তাদের মধ্যে উৎসাহ তৈরি করার জায়গায় তারা কিন্তু আরো বেশি অমনোযোগী এবং নিরুৎসাহ হয়ে উঠতে পারে। তাই টিচারকে কিন্তু সিলেকশনটা খুব ভালোভাবে করতে হবে। দ্বিতীয়ত, টিচার এলো, স্টুডেন্টও রয়েছে, কিন্তু গ্রুপসের মধ্যে সহযোগিতার অভাব ঘটেছে, তখন সেক্ষেত্রে কিন্তু টিচার এবং স্টুডেন্টের মধ্যে বোঝাপড়া এবং সমন্বয় ঘটানোর ক্ষেত্রে একটা অসুবিধা তৈরি হতে পারে। তাই আমরা দেখতে পাচ্ছি যে টিম টিচিং এর যেমন সুবিধাগুলো রয়েছে, তেমনি বিশেষ বিশেষ কিছু অসুবিধাও রয়েছে, এবং এই অসুবিধাগুলো আমরা বস্তু সামগ্রী থেকে অসুবিধা হতে পারে, রিসোর্স থেকে অসুবিধা হতে পারে, পরিবেশ থেকে অসুবিধা হতে পারে, আমাদের শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতামূলক অসুবিধা হতে পারে। তো নানা ধরনের অসুবিধা আমাদের টিম টিচিং এর মধ্যে আসতে পারে, তবে এটা খুব আধুনিক পদ্ধতি এবং এই পদ্ধতিকে ফলো করা কিন্তু একটু কঠিন, কারণ সব সময় কিন্তু টিচাররা অ্যাভেলেবল হন না, এবং অভিজ্ঞ শিক্ষক পাওয়াও কিন্তু বিশেষ বিষয়ে অভিজ্ঞ শিক্ষক পাওয়া কিন্তু সম্ভব হয়ে ওঠে না। তাই আমরা দেখব যে টিম টিচিং একদিক থেকে ভালো, কিন্তু এটাকে এক্সিকিউট করা কিন্তু ততটাই কঠিন। আমরা হয়তো খুব প্ল্যান মাফিক এগোচ্ছি, কিন্তু প্ল্যানটাকে পরিকল্পনাটাকে সেটা বাস্তবায়িত করাটা কিন্তু অনেক কঠিন, এবং বাস্তবায়িত করার পর যে মূল্যায়ন করব সেটাও কিন্তু অনেক কঠিন জায়গায় আমাদেরকে পৌঁছে দেবে। তাই টিম টিচিং একদিক থেকে যেমন আমাদের শিক্ষা প্রযুক্তির ক্ষেত্রে প্রযুক্তিগতভাবে খুব ভালো উপায় এবং ভালো কৌশল, কিন্তু অপর দিক থেকে এর যে লিমিটেশনস বা ড্রব্যাক্স গুলো আছে সেগুলোকে মেনে নিয়ে আমাদের এগোতে বা ভাবতে হবে। তাই রেগুলার যে সব সময় আমরা ক্লাসে টিম টিচিং যে করাবো সেটা সম্ভব নয়, আমাদের হয়তো মাসে একটা কোনো একটা বিশেষ বিষয় নিয়ে, কোনো একটা গুরুত্বপূর্ণ সিলেবাসের বিষয়কে তুলে নিয়ে আমরা টিম টিচিং করতে পারি, এবং এটা অনেক সময় অনেক স্কুলে সরকারি স্কুলে করা হয়ে থাকে, কারণ সরকারি বিভিন্ন স্কুলে যখন স্কুল গুচ্ছ স্কুল কমপ্লেক্স তৈরি করা হয়েছিল, তখন স্কুলের বিভিন্ন টিচারদের মধ্যে একটা আদান প্রদান করা, এবং টিচার যে লাইব্রেরি আছে, যে প্লেগ্রাউন্ড আছে, বিভিন্ন সেগুলোকে ব্যবহার করবে অন্য স্কুলের স্টুডেন্টসরা,
সেটাও একটা ব্যবস্থা করা হয়েছিল, যাতে শিক্ষাক্ষেত্রে নতুন কিছু পদ্ধতি আনয়ন ঘটানো হয় এবং সেখানে উন্নত কিছু মানে উন্নতি কিছু আসে। সেই ব্যবস্থা, সেই উদ্দেশ্য নিয়ে টিম টিচিং একটা মানে শিক্ষা প্রযুক্তির ক্ষেত্রে ভালো দিক, আবার এর অসুবিধাগুলো আমাদেরকে মনে রেখেই এগোতে হবে। ওকে, থ্যাংক ইউ ক্লাস।